আসসালামু আলাইকুম। টাইটানো চ্যানেল থেকে আমি আজকে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনার অনেকেই ফটোশপ ইউজ করে থাকেন। হ্যাঁ, বেশিরভাগই সবাই ফটোশপ 7 ইউজ করে থাকেন। ফটোশপ 7 ইউজ করলে সেটা মানে অনেকেই মানে এটা প্রফেশনাল ইউজ করে থাকেন, কিন্তু আজ আমি আপনাদের ফটোশপ CS5 নিয়ে একটা কমন এবং খুব তাড়াতাড়ি একটা কাজ করার একটা বিষয় নিয়ে, যেমন যে কীভাবে পাসপোর্ট সাইজ আপনি ফটোশপ CS5 দিয়ে করতে পারবেন, আর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে পারবেন, ছবির কাজ কীভাবে করতে পারবেন, হালকা কিছু আজকে আমি আপনাদের দেখাবো। দেখেন, খুব তাড়াতাড়ি যে হয়তোবা কাজ পারেই না ফটোশপে, সেও আমার এই ভিডিওটা দেখে কাজ করতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে দেখাচ্ছি কিভাবে ফটোশপ CS5 দিয়ে আপনি কাজ করতে পারেন। তা প্রথমে আমি আপনাদের একটা জিনিস দেখা দিচ্ছি, যে যদি আপনার কম্পিউটারে কোনো ফটোশপ ইনস্টল করা থাকে, তাহলে সেটা আগে প্রথম আনইনস্টল করে নেবেন। আনইনস্টল করতে কি করতে হবে, স্টার্ট মেনুতে যে কন্ট্রোল প্যানেলে যাবেন। যাওয়ার পর আনইনস্টল প্রোগ্রাম যাওয়ার পর দেখেন, আমার এখানে CS5 ইনস্টল করা আছে, তাও আমি দেখাচ্ছি আনইনস্টল করে ফেলতেছি আমার ফটোশপটাকে। মানে ইনস্টল করা থাকলে আনইনস্টল করব। তো আনইনস্টল করার পর এখন কি করব, এখন আমি এই আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দিব, সেই লিঙ্কটা আপনি এই লিঙ্কে যে আপনার ফটো আমার যে ফটোশপটা সে ফটোশপটা ডাউনলোড করে নেবেন। দেখেন, এখানে লিঙ্কটা আমি এখানে ই করে রাখছি, মানে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের। সেই লিঙ্কটা নিয়ে আপনারা ব্রাউজারে পেস্ট করবেন, বা সেই লিঙ্কটা ডাইরেক্ট ক্লিক করলে হয়ে যাবে। করার পর ডাউনলোড, এখানে ডাউনলোড দিলে হবে, যে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড এনিওয়ে, মানে 20 MB সাইজ, তো 120 MB সাইজও বেশি না, কিন্তু 120 MB। এই যে ডাউনলোড করতেছেন, দেখেন আমার ডাউনলোড হচ্ছে। যখনই আমার ডাউনলোড কমপ্লিট হবে, তখন আমি কি করব, দাঁড়ান আমি ভিডিওটা একটু টেনে কেটে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন এই যে আমার ডাউনলোড প্রায় শেষের দিকে, দেখেন ডাউনলোড কমপ্লিট। তখন কি হবে, যারা গুগল ক্রোম ইউজ করেন, তারা হচ্ছে এখান থেকে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে আমার ফাইলটা আসছে, এই ফাইলটা ডাবল ক্লিক করবেন, রান। আর কিচ্ছু করতে হবে না, একদম ইজি, জাস্ট ক্লিক করে রানে ক্লিক করবেন। আর আপনার কোনো নেক্সট মেক্সট কিচ্ছু করতে হবে না, অযথা কোনো ঝামেলা নেই, শুধু রানে ক্লিক করলে হয়ে যাবে, আপনার অটোমেটিক ফটোশপটা ইনস্টল হয়ে যাবে। একটু পরে আপনি ডেস্কটপে ফটোশপের আইকনটা দেখতে পারবেন। দেখেন, একটু পরে একটু ওয়েট করেন, ইনস্টলটা হচ্ছে, একটু সময় লাগতে পারে ইনস্টলে। ইনস্টলটা হোক, আপনারা হয়তো বা সবাই ফটোশপ 7 ইউজ করেছেন, কিন্তু এই CS5টা ইউজ করে আজ একটু দেখতে পারেন যে এটা কত ইজি এবং কত তাড়াতাড়ি আপনি যে কোনো কাজ করতে পারবেন। এটা আপনাদের সময়টাকে আরও খুব তাড়াতাড়ি ঝটপট কোনো কাজ করার জন্য এটা ইউজ করতে পারবেন। দেখেন, ফটোশপ CS5টা ইনস্টল হয়ে গেছে, কিচ্ছু করা লাগে না, কোনো নেক্সট মেক্সট নেই, খালি ক্লিক করে রানে ক্লিক করলাম আমি। এখন ডাবল ক্লিক করে চালু করতেছি। আচ্ছা, এটা হোয়াইট রেবেট লেখা কি ফটোশপ এটা? দেখেন, এটা ফটোশপ 7 থেকে কিন্তু একটু আলাদা, বুঝতেই পারতেছেন। তাহলে
যখন আপনারা তো হয়তো বা ছবি কিভাবে নিতে হয় বা কোনো কিছু ডকুমেন্ট কিভাবে নেবেন সেটা জানেননি, এখান থেকে ওপেন ওপেনের ডেস্কটপে যদি একটা কোনো ছবি থাকে বা যে কোনো জায়গায় ওই লোকেশন দিয়ে ক্লিক করলে ওপেন হবে, এভাবেও আপনি ওপেন করতে পারেন। অথবা আপনি যে এই ছবিটা আপনি ডাইরেক্ট এখানে নিয়ে ফেলাই দিলেন, ওকে ওপেন হয়ে গেল। আচ্ছা, আল্টার দিয়ে মাউসের যে ওই যে ঘোরানোর একটা ইয়ে আছে ওটা যদি আপ ডাউন করেন তাহলে দেখেন ছবি বড় ছোট হয়, আল্টার চেপে কিবোর্ডে মাউসের ভিতর যে ঘোরানোর চাক্কাটা থাকে একটা, সেটা আল্টার চেপে যদি করেন তাহলে ছোট বড় হবে ছবিটা, দেখছেন এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে। আচ্ছা, এটা হয়তো বা জানেনি, আয়রন ম্যান ছবি করছে ওনার একটা ছবি, যা হোক। আচ্ছা, এই ছবিটা কিভাবে আমি মনে করেন পাসপোর্ট সাইজ করব আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, দেখেন খুব তাড়াতাড়ি করা যায়। প্রথমে আমি ছবিটাকে ক্রপ করে নিচ্ছি আমার ইচ্ছা মতন, ধর আমার এতটুকু ছবি লাগবে, এর বেশি লাগবে না, আমি ক্রপ করে নিলাম। ক্রপের সময় কোনো কিছু দিতে হবে না, হোয়াইট হাইট এগুলো ক্লিয়ার থাকবে। আমি ছবিটা ক্রপ করে নিয়েছি, তারপর দেখেন আমি এখন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। কীভাবে করব, একদম ইজি, দেখেন এই যে এই এই যে দেখেন এই যে কুইক সিলেকশন টুল দিচ্ছেন, এখানে দেখেন 30 দেওয়া আছে, আপনার ইচ্ছা মতন ই নিয়ে নিতে পারবেন, আপনার ছোট বড় করে নিতে পারবেন, বেশিরভাগ 30 করে নিলে ভালো হয়, আমি 30 দিয়ে করতেছি। এখানে থাকবে প্রথমে অবস্থায় প্লাস, এখানে মাইনাস আছে, প্লাস দেখেন শুধু ছবির মাঝখান থেকে নিয়ে আপনি শুধু টেনে যাবেন, দেখেন যেখান দিয়ে হবে হালকা করে নিয়ে নিয়ে টেনে যাবেন, দেখেন অটোমেটিক ছবিটা সিলেকশন করে নিতেছে, দেখছেন ছবিটা সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, যদি ধরতে পারেন যে না এই যে আমার সিলেকশন বেশি হয়ে গেছে, তখন কি করবেন, তখন এই যে আল্টার কিবোর্ডে এলটি এলটি চাপ দিয়ে ধরে আপনি এই যে এলটি চাপ দিয়ে ধরলে দেখেন এই যে আপনার মাইনাস আসতেছে, এই দেখেন চাপ দিয়ে এলটি চাপ দিয়ে ধরলেই মাইনাস, মাইনাস মানে মনে করেন যে যেটা বেশি আসতেছে ওটা আপনি মিলিয়ে দিবেন, দেখছেন এমনি প্লাস থাকবে। তারপর কি করবেন, তারপর দেখেন এই যে দেখেন এখানে একটা মার্কস অপশন আছে, MASKS মার্কস, এই যে এইটাতে ক্লিক করবেন, মার্কস দেখেন এই যে প্লাস এই চিহ্নটাতে ক্লিক করলাম। তারপর দেখেন লেয়ারে যাবেন, লেয়ারে যেয়ে কন্ট্রোল চাপ দিবেন, এই দেখেন এখানে কি লেখা আছে, এই যে কন্ট্রোল চাপ দিয়ে এটা হচ্ছে নিউ লেয়ার, কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন কিবোর্ডে, কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করবেন, নতুন একটা লেয়ার হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, দেখেন এখানে ক্লিক করে আপনি কোন কালারটা দিবেন সেই কালারটা চয়েস করবেন, ধরেন যে আমি পিছে ব্যাকগ্রাউন্ড নীল কালার এই কালারই দিলাম। দেওয়ার পর কি করব, আল্টার চেপে ব্যাক স্পেস, হয়তো বা চিনেন যেটা দিয়ে আপনার এই ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে আপনার টাইপিং করার পর এই কোনো সংখ্যা ইয়ে হলো, কোনো ওয়ার্ড ভুল হলো, তারপর ব্যাক দিয়ে যে কাটেন সেটা, আল্টার চেপে ব্যাক স্পেস, দেখেন খুব সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন যদি না ভাই আমার এই কালারটা পছন্দ হচ্ছে না অন্য কালার দিই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে এটা ক্লিক এখানে কি করার পর আর কিছু করতে হবে না, আল্টার চেপে ব্ল্যাক স্পেস, দেখেন অন্য কালার হয়ে গেছে। পরে কি করবেন, আপনার কন্ট্রোল দিয়ে এটা ক্লিক করবেন, এই দুটো একদম সিলেক্ট করার পর এই যে রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন মার্জ লেয়ার, মার্জ লেয়ারে ক্লিক করবেন, এক হয়ে গেল, বাস আপনার আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন পাসপোর্ট সাইজ কিভাবে করবেন সেটা দেখেন, পাসপোর্ট সাইজ করার জন্য এই যে আপনার ক্রপে যাবেন, ক্রপে যাওয়ার পর উইথ উইথে দিবেন আপনার 40 mm, হাইটে দিবেন 50 mm, রেজুলেশন দিবেন 300, দেওয়ার পর আপনি কেটে নেবেন। এই যে আমার পাসপোর্ট সাইজ হয়ে গেছে, দেখেন আমি ফাইল নিউ A4 পেজ, এখানে ইন্টারন্যাশনাল পেজে যাবেন, যাওয়ার পর এখানে A4 সিলেক্ট করবেন, করার পর ওকে, দেখেন আরেকটা ডকুমেন্ট আসছে। এখন এই এই ছবিটা আমি যে দেখেন নিয়ে যখনই যাব সিলেক্ট করার পর এই যে টান দিয়ে নিয়ে এটার মধ্যে ফেলাবো, দেখেন এই যে আমার পাসপোর্ট সাইজ হয়ে গেছে, এটা কিন্তু পুরোপুরি একদম পাসপোর্ট সাইজ। ইচ্ছা করলে আপনি ভিউতে যেয়ে রুলে ক্লিক করে দিতে পারেন, রুলস, তাহলে এই যে আপনার এটা একটা রুল আসবে, এই যে এখানে আপনার পাসপোর্ট সাইজ হয়ে গেছে। আর পাসপোর্ট সাইজ হয়ে গেলে এখন এটা আপনি যত খুশি দিতে পারবেন, আল্টার চাপ দিবেন,
দেখেন আলটা চাপ দিলে দেখছেন ডাবল, একটা তীর চিহ্ন ডাবল হয়ে যায়, তখন টান দিবেন, এই যে মাপ মতো আবার আলটা চাপ দিয়ে টান দিবেন, এলটি আর কি কিবোর্ড থেকে আবার আলটা চাপ দিয়ে টান দিবেন, মনে করেন আপনার যত খুশি তত আপনি ছবি ডাবল করে ই করতে পারবেন, পরে প্রিন্ট নিতে পারবেন। দেখছেন খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আর ছবির কাজ তো যারা এই ছবির কাজ পারেন, যারা ফটোশপ 7-এ করছেন, এটা তো তাই ঠিক সেভাবে করতে পারবেন, খুব সহজে আপনি এখানেও তাই করতে পারবেন। দেখেছেন কিভাবে খুব সহজেই আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাক কালার চেঞ্জ করা যায় খুব সহজেই। তারপর আপনি কি করতে পারেন, এই ছবিটা আপনার, এই যে দেখেন আমি তো পাসপোর্ট সাইজ মানে করে আবার নিতে পারলাম। হ্যাঁ, আপনার আরেকটা জিনিস দেখতে পারেন, আরেকটা জিনিস হয়তো বা সবাই বলতে পারেন যে না এটা তো সিঙ্গেল ক্রপ করলেন, তাহলে ডাবল ছবি যখন হবে তখন কিভাবে ক্রপ করবেন? ডাবল ছবি হলে আপনি খালি এই জিনিসটা উল্টে দিবেন, দেখেন এখানে 50 দিবেন আর এখানে দিবেন 40, বাস যখন ডাবল ছবি হবে তখন এই যে এখানে ডাবল ছবিটা সিলেকশনে এভাবে এসে পড়বে, তখন আপনার ক্রপ করলে ডাবল ছবি হবে, যখন দুজন আর কি ছবি থাকবে তখন রেজুলেশন 300 থাকবে, তখন এইভাবে আপনি ডাবল ছবিও ক্রপ করতে পারবেন। তাহলে যখন এই ছবিটা ক্রপ হলো, এই ছবিটা যে আমি তো দেখালামই, তখন যে এইভাবে নেওয়া যায়, নিয়ে আপনার ফাইলে অপশনে যে প্রিন্ট অপশনে যাবেন, যাওয়ার পর আপনার যদি ক্যানন IP 2772 থাকে, আমার সবাই বেশিরভাগ এটা ইউজ করে, তখন এই যে প্রিন্ট সেটিং যাওয়ার পর আপনি যাবেন গ্লোসি ফটো পেপার হাই দিবেন, গ্রে স্কেল কেটে দিবেন, প্রিভিউ ফর প্রিন্টিং দিতে পারেন, A4 পেজ এফেক্টে আপনার এগুলো ক্লিক করে দিতে পারেন, প্রিভিউ ফটো ওকে, এখানে স্কেল টু ফিট মেরে দিতে পারেন, একদম স্কেল টু ফিট মারলে খুব সুন্দর হয়। তারপর প্রিন্ট, প্রিন্টে ক্লিক করলে যখন আপনার প্রিন্টারটা চালু করবেন তখন আপনার এই প্রিভিউটা আপনার দেখাবে, যে আপনার এই যে যে ছবিটা প্রিন্ট হবে সেই ছবিটা আপনার প্রিভিউ দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার একটা সুবিধা, এই যে ছবিটা আমার প্রিন্ট হচ্ছে, প্রিন্ট প্রিভিউ। আচ্ছা, আমি এখানে আজকে আর প্রিন্ট করবো না, এখানে স্টার্ট প্রিন্টিং দিলে আমার প্রিন্ট হয়ে যাবে। তো আপনি দেখতেই পারলেন কীভাবে আপনার ফটোশপ থেকে CS5 থেকে কীভাবে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলেন, তারপর ক্রপ করতে পারলেন, পাসপোর্ট সাইজ করতে পারলেন, পাসপোর্ট সাইজ করা যায়, তারপর স্ট্যাম্প সাইজ করা যায়, হ্যাঁ স্ট্যাম্প সাইজও করা যাবে। আপনি স্ট্যাম্প সাইজ এখানে ধরেন যে যদি বলেন যে স্ট্যাম্প সাইজ করবেন তাহলে এখানে দেবেন 25, এখানে দিবেন 25 আর এখানে দিবেন 20, সরি 25 আর 20, 25 আর 20 দিয়ে ক্রপ করলে আপনার এটা হয়ে যাবে স্ট্যাম্প সাইজ। দেখেন এখানে টান দিয়ে যখন নেবেন তখন এই যে স্ট্যাম্প সাইজ, এটা হচ্ছে আপনার স্ট্যাম্প সাইজ হয়ে যাবে, পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ। স্ট্যাম্প সাইজ করতে হলে কি হবে, দেখেন আপনি এখানে 20 mm 25 mm, এটা হচ্ছে আপনার স্ট্যাম্প সাইজের মাপ, পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ এটাই বেশি চলে, আর 3 আর 4 আর এগুলো অত ই হয় না, যা হোক ওগুলো আর এখন আর দেখালাম না। পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ কীভাবে করতে হয় দেখলেন, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় দেখলেন, আর হালকা যখন আপনার এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এগুলো আপনার ফটোশপ 7-এর মতোই সব কিছু, দেখেন ব্রাইটনেস বাড়তেছে, তারপর আপনার ফটোশপ 7-এর মতোই যেগুলো টুকি টাকি যা করছেন ওগুলো সবই এখানে করা যায়, এই যে আরও ব্রাইটনেস বাড়ানো যায়, ছবিটাকে আরও ই করা যায়, ক্লিয়ার করা যায়, বিভিন্ন সিস্টেম আছে আপনি করতে পারবেন, কিন্তু CS5টা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন, সেটাই আমি আপনাদের দেখালাম। ধন্যবাদ, যদি আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন দয়া করে, ধন্যবাদ সবাইকে।